তো গাইজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ফাইনালি আমাদের গেমের মধ্যে পোকার এমপি 40 ব্যাক এসেছে। আর ভাই আমার মতে এটা পোকার এমপি 40 ব্যাক আসা নয়, ভাই পোকার এমপি 40 পুরোপুরি খেয়ে দিয়েছে এটা বলতেই হবে। তো গাইজ এখানে ভাই কিসের জায়গায় কি আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে এখানে হলুদ যে একবারে টপ পোকারটা সেটা পুরোপুরি নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মানে একটা ব্লু প্রিন্ট আর তিনটা এবুলি স্টোন দিয়ে নিয়ে নেওয়া যাবে। তো ভাই এটা পুরোপুরি খুবই সহজ একটা ইভেন্ট গাইস। মানে কম ডায়মন্ডে পোকার এমপি 40 নিয়ে নিতে পারবে। যেই পোকার এমপি 40 এক সময় 5-6 হাজার ডায়মন্ড লাগতো নিতে, আর এখন সেই পোকার এমপি 40 এখনও সেম অ্যাবিলিটি রয়েছে। আর সেম পোকার এমপি 40 এখন কত ডায়মন্ডে নেওয়া যাবে গাইস সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও গাইস। আর তোমরা দেখেই যাবে যে আমি কত ডায়মন্ড এই ফোকার এমপিওটা নিবো গাইস। তো তোমরা এখানে দেখতে পারতেছো আমার কাছে অলরেডি 13300 ডায়মন্ড রয়েছে গাইস, 13300 ডায়মন্ড। তো এখন আমরা স্পিন করব 40 ডায়মন্ডের একটা স্পিন। আমাদের জাস্ট একটা ব্লু প্রিন্ট লাগে গাইস, আর তোমাদের হয়তো একটাই ব্লু প্রিন্ট লাগবে কারণ নর্মালি সবার কাছে এরকম এভলিউশন স্টোন পড়ে থাকে গাইস, এভলিউশন স্টোন পড়ে থাকে। তো এখানে যেহেতু এভলিউশন স্টোন আমার কাছে অলরেডি 6টা রয়েছে, সেক্ষেত্রে জাস্ট একটা ব্লু প্রিন্ট প্রয়োজন গাইস, জাস্ট একটা ব্লু প্রিন্ট। তো অনেকের কাছে হয়তো ব্লু প্রিন্টও থাকে গাইস কারণ পোকার এমপি 40 অলরেডি দুইবার এসেছে। তো এখন আমি একসাথে 5টা স্পিন করব, আর আমার মন বলতেছে যে এই 5টা ইভে স্পিনেই আমি একটা ব্লু প্রিন্ট পেয়ে যাবো গাইস, কী মনে হয় তোমাদের? তো ফাইনালি 5টা স্পিন করলাম, কী দিব? ও হো ভাই সাফ শেট ম্যান। ও ভাই আরও একটা অ্যাবুলিশন স্টোন দিয়ে দিয়েছে কিন্তু ব্লু প্রিন্ট দেয়নি গাইস, ব্লু প্রিন্ট দেয়নি। যাই হোক অ্যাবুলিশন স্টোন মানে একটা আলু। তো অ্যাবুলিশন স্টোন যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এখন আমরা আবারও 40 ডায়মন্ডের স্পিন করবো গাইস, 40 ডায়মন্ডের স্পিন এবার কিছুই দেয়নি। তো আবারও 5টা স্পিন করতে চলেছি, অ্যান্ড এই 5টা স্পিনই কি আমাদেরকে দিবে, কি মনে হয় গাইস? আমার মনে হচ্ছে যে দিবে, দেখা যাক দেয় কি না। একটা ভালো কিছু তো অবশ্যই দিবে, হয়তো একটা এভলিউশন স্টোন না হলে একটা ব্লু প্রিন্ট। ও ভাই সব আবার, ও ভাই গাইস গাইস ফাইনালি, ও ভাই সব গাইস বলতেই হবে। মানে জাস্ট অল্প কিছু ডায়মন্ডে ভাই সব কি লাকি দেখতেই পারতেছ। তো এখন আমরা এভলিউশন স্টোন অ্যান্ড ব্লু প্রিন্ট সব কিছু হয়ে গিয়েছে, আমরা একেবারে টপ পোকারটা নিয়ে নেবো গাইস, একেবারে টপ পোকারটা। তো এক্সচেঞ্জ করতেছি ভাই, এত কম ডায়মন্ড দিচ্ছে, মানে এত সহজভাবেই দিয়ে দিচ্ছে যেটা ভাবতেও পারতেছি না। যেই পোকার এমপি 40 নিতে এক সময় 5-6 হাজার ডায়মন্ড লাগতো, সেখানে আমরা 500 ডায়মন্ডও খরচ করা লাগেনি ভাই সাহ, মাত্র মানে 440 ডায়মন্ডের মতো লেগেছে সম্ভবত। তো গাইস তোমরা এখানে দেখতে পারতেছো আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি। আর আমার কাছে মোট কয়টা এমপি 40 হবে গাইস? আমার কাছে অলরেডি অনেকগুলো এমপি 40 আছে, ক্রেজি বানি সহ মানে কোবরাও ম্যাক্স আছে। তো আমার কিন্তু এটা নেওয়ার দরকার ছিল না যেহেতু আমার কাছে অলরেডি কোবরা ম্যাক্স ছিল, তারপরেও আমি তোমাদের জন্য নিলাম যাতে, সরি আমি কোন জায়গায় ক্লিক করে দিয়েছি, ও ভাই সাহ। তো গাইস আমি তোমাদেরকে এখানে কালেকশন থেকে দেখাবো যে আমার কাছে মোট কয়টা এমপি 40 আছে। তো আমার কাছে এখানে 60টা এমপি 40 গাইস, ক্রেজি বানি আছে এখানে, এটা দেখতে পাচ্ছ এটা আছে, কোবরা অলরেডি ম্যাক্স করা আছে, তার উপরে পোকারটাও নিয়ে নিলাম। তো আমি পোকারটা শুধুমাত্র এই জন্যই নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারে যে কত ডায়মন্ড লাগে। তো গাইস ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দাও। আর ইভেন্টটা গাইস কোবরা এমপি সরি পোকার এমপি 40 এর ইভেন্টটা তোমাদের কীরকম লেগেছে সেটাও কমেন্টস করে জানিয়ে দাও, আর কে কে নিবে এটা সেটাও কমেন্টস করে জানিয়ে দাও। তাছাড়া গাইস তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা অল করে দিও। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইজ, বাই বাই।